Welcome to my channel, Surjo Photography. So, today I am going to unbox a video for 35 1.4. This lens is unboxing. So, follow me on my Facebook and you will know me on my Facebook. I am cinematography. So, I am going to have a problem with the lens. তো অনেকদিন ধরেই ইচ্ছে ছিল, মানে কনফিউজ হয়ে গেছিলাম যে আমি কী কিনবো, 50 কিনবো কি 35 কিনবো। 50 আমি কিনে ফেলেছিলাম, 50 দিয়ে এখন শ্যুটিং হচ্ছে। তারপরে মাঝখানে একটু কনফিউশন হচ্ছিলো যে কী কিনি। ভিডিওর জন্য আমাকে একজন একটা দাদা সাজেস্ট করলো, সে বললো 35 নিয়ে নিতে। আর আমি অনেকদিন ধরে সার্ভে করছিলাম 35 নিয়ে। তো 35 1.4 এটা আমি নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখন আজকে আনবক্সিং ভিডিওটা করে নিই, তারপরে এর ডেফিনেটলি তোমাদেরকে এর আউটফিট কী আছে না আছে সব দেখাবো। তো আগে বক্স দেখে নিই। বক্স হলো ছোট্ট একটা কম্প্যাক্ট বক্স। এখানে সিগমা 8 সিরিজের লেন্স যেহেতু, এটা তো 35 1.4 এখানে মেনশন করাই আছে, ফর ক্যানন এখানে লেখাই আছে। এটা যেহেতু আমার ক্যাননের বডি, R6 নিয়েছি, R6-এর সাথে এটা ইউজ করছি, মানে ইউজ করব। তো আমরা আনবক্সিং করে নিই, তারপরে বাকি কথা বলবো। তো প্রথমে এটাকে খুলে নিই। সো খুললে পরে তোমাদেরকে এটা পাবে, আর তার সাথে সাথে এটা কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে যেটা তোমরা পড়ে ওটা অ্যাকচুয়ালি বেসিক্যালি লাগে না। তো এটা হলো গিয়ে এর ভেতরে এই পাউচটা পাবে, পাউচের ভেতরে এই মেইন জিনিসটা আছে। এখানে ওদের ব্র্যান্ডিং রয়েছে সিগমা। তো এটাকে আমরা ঝপাত করে খুলে ফেলি। খুলে আচ্ছা, এর ভিতরেও একটা সুন্দর প্যাক করা রয়েছে, যাতে মানে খুব সুন্দর লেদারের একটা কোটিং করা রয়েছে পন্স টাইপের, যাতে এটা লেন্সটাতে খুব একটা ইয়ে না পড়ে। তার সাথে সাথে ভেতরে চিনির প্যাকেট আছে, কেউ আবার চিনি বলে খেয়ে নিও না, এটা সিলিকা জেল, এটা অ্যাকচুয়ালি মানে ফাঙ্গাসের জন্য ইয়ে করে, ফাঙ্গাস প্রোটেক্ট করে। তো অতটা প্রোটেক্ট করে আমি জানি না, ওইটুকুনি তার কী প্রোটেক্ট করবে। সো এটা হলো কি আমাদের মেন পার্ট, যেটা দিয়ে আজকে, যেটার জন্য আজকে আমাদের এই আজকের ভিডিওটা করা। এটা হলো গিয়ে 35 1.4, যেটা দিয়ে আমি এর পরের যত অ্যাসাইনমেন্ট আছে আমি এটা দিয়ে করতে চলেছি। তো এটারই আনবক্সিং ভিডিও ছিল। তো লেন্সের বিষয়ে কিছু বলি। অ্যাকচুয়ালি আমি সেলিব্রিটি সিনেমাটোগ্রাফি করি, আমাদের টলিউডে জিদা যিশুদাস। মোটামুটি সব সেলিব্রিটিদের সাথে আমার কাজ করা হয়ে গেছে। তো আমি যে প্রবলেমটা আমার হচ্ছিল, অ্যাকচুয়ালি আমি ইউজ করছিলাম এই লেন্সটা, ইউজ করছিলাম সিগমা 17-50 2.8, এই লেন্সটা ইউজ করছিলাম। তো এটাতে অ্যাকচুয়ালি সেইভাবে আমি আউটফিটটা পাচ্ছিলাম না, যেটা আমার দরকার ছিল অ্যাকচুয়ালি। বেসিক্যালি যারা ওয়েডিং ফটোগ্রাফার আছে, মানে ওয়েডিং ভিডিওগ্রাফার আছে, যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করো, 50 আর 35 এর মধ্যে কনফিউজ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটু ওয়াইড লেন্স, খুব ভালো লেন্স এই লেন্সটা। আমি এতদিন ধরে রিভিউ দেখে, ফিডব্যাক দেখে দেন এই ফার্স্ট লেন্সটা আমি পারচেস করেছি। এটা আমি 46-এ কিনেছি, কারণ মার্কেট ভ্যালু হলো 60 হলো মার্কেট ভ্যালু। তো আমি 46-এ পেয়েছি, তারও অনেক রিজন আছে, সেসব যদি জানতে হয় সো প্লিজ আমাকে কমেন্ট করো, আমি ডিটেলসে বলে দেবো। সো এই লেন্সটা অ্যাকচুয়ালি আমি যেহেতু সিনেমাটোগ্রাফি করি, তার জন্য মেইনলি লেন্সটা নেওয়া আমার। এই লেন্সটার মেন হলো কি, যেহেতু 1.4 আছে, অনেকে বলতে পারো ক্যানন ক্যানন নেয়নি, কারণ ক্যানন না সেরকম মাহামুড়ি কিছু ডিফারেন্স নয়, কিন্তু প্রাইসের বিশাল বড় ডিফারেন্স। আমি যেটা 46-এ পেয়েছি, ক্যাননের যদি নিতে যাই প্রায় 1,80,000 এরকম ক্যাননের যদি নিতে যাই ক্যাননের দাম। সো আমার মনে হয়েছে ফালতু আমি 1-1.5 লাখ টাকা এক্সট্রা দেওয়াটা আমার কাছে বেশি গায়ে লাগছিলো। তো ওর জন্য আমি 35 1.4 সিগমার 8 সিরিজ নিয়েছি। 8 সিরিজের আউটফিট অসাধারণ আউটফিট, আমি এটা দিয়ে ভিডিও করে তোমাদেরকে আমি ভিডিওতেই দেখিয়ে দেবো, যেটা দিয়ে কিছু কি ভিডিও করেছি না করেছি। ওপরে একটা ইয়ে লাগিয়ে নিও, গ্লাস লাগিয়ে নিও, ইউভি প্রোটেক্টার, এটা 67mm লাগে, তো এটা আগে লাগিয়ে নিও। আর এটাতে কিছু ফটো কিছু ক্লিক করি, এখন একটু কয়েকটা শট নিয়ে ইউজ করে দেখি কেমন এটা। সো আমি যেহেতু R6 কিছুদিন আগে R6 নিয়েছি, তো R6 এখন দিয়ে ভিডিও শ্যুট হচ্ছে। তো আমার কাছে 80D রয়েছে, 80D দিয়ে লাগিয়ে আপাতত একবার দুটো শট নিয়ে নিই। দেখি একটা দুটো শট নিয়ে,
অসাধারণ শার্পনেস, যেহেতু ভাই 1.4 তো অসাধারণ শার্পনেস পাওয়ারই কথা। তো লেন্স নিয়ে কোনো কথা হবে না, যদি কেউ ডিসাইড করো যে 35 1.4 নেবে, চোখ বন্ধ করে চলে যাও, অসাধারণ লেন্স। কারণ আমি অনেক ঘাটাঘাটি করার পরে ডিসাইড করেছি এই লেন্সটা নেওয়ার জন্য। অনেকে আমাকে বারণও করেছিল, অনেকে আবার অনেক কিছু বলেছিল, বাট কাজ তুমি করবে, তো তোমাকে ডিসাইড করতে হবে তোমার নিডটা কী। আমি যেহেতু ওয়েডিং সিনেমাটোগ্রাফি করি, তার সাথে সাথে ফ্যাশনও করি, তো আমার 35 একটু ওয়াইড দরকার ছিল, 50 আমার কাছে আছে, বাট 50টা একটু এক্সট্রা, মানে আমি খুব শর্ট থেকে ভিডিও করতে পারি না, দ্যাটস ওয়াই আমি 35টা নেওয়া। আর যদি ভালো লেগে থাকে সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সূর্য ফটোগ্রাফি। তার সাথে সাথে আরও ডিফারেন্ট ডিফারেন্ট আমরা শ্যুটিংয়ের ব্লগ ট্লগস আমি পোস্ট করি, লেন্স নিয়ে আরও কথা বলবো, আরও নতুন নতুন ভিডিও আমার আসবে। সো যদি ভালো লেগে থাকে সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এর বিষয়ে আরও ডিটেলস জানতে হলে আমাকে কমেন্ট করো, আর এর কিছু ফুটেজ আমি তোমাদেরকে পাঠাবো, মানে ইউটিউবে আমার চ্যানেলেই পাঠাবো, যেহেতু আমি সেলিব্রিটিদের শ্যুটিং করি, সেলিব্রিটিদের সিনেমাটোগ্রাফি শর্ট নিই, তো সেসবও তোমাদেরকে দেখাবো। তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটা ফ্লগ ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে সূর্য ফটোগ্রাফি। সো গাইজ, টাটা বাই বাই, এই অবধি ছিল ভিডিও, পরে আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সো আপাতত টাটা বাই বাই, ভালো থেকো।